নমস্কার বন্ধুরা, আজকে শুভ অষ্টমী। তো তোমাদেরকে শুভ অষ্টমী শুভেচ্ছা জানিয়ে আমি চলে এসেছি আমার সুপর্ণার হবিস রান্নাঘরে। আমি সুপর্ণা, আজকে আমি তোমাদের রেসিপি দিতে পারছি না, আমার রান্না হয়ে গেছে। তো আমি আজকে দেখাচ্ছি তোমাদেরকে আমি লাঞ্চে কী খাবো। আমার শরীরটা ভালো না, ওই জন্য তোমাদের রেসিপিগুলো আমি শেয়ার করতে পারলাম না। তো আমি আজকে যেগুলো দুপুরে লাঞ্চে করেছি সেগুলোই আমি তোমাদের শেয়ার করছি। এর আগে তোমাদের সাদা লুচি কীভাবে তৈরি করতে হয় রেসিপি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আজকে আর তোমাদের আমি লুচির রেসিপিটা শেয়ার করলাম না। দেখো, আমি তোমাদের লাঞ্চটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমি কথা বেশি কথা বলতে পারছি না তোমাদের আজকে, আমার নিজেরই খারাপ লাগছে আমি কোনো রেসিপি তোমাদের দিতে পারলাম না। তো দেখো, লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, পায়েস আর মিহিদানা আর রসগোল্লা, এই হলো আমার লাঞ্চের মেনু। তোমাদের আজকে আমি এটাই দেখিয়ে দিলাম, কিন্তু আমি কোনো রেসিপি তোমাদের শেয়ার করতে পারলাম না। তো তোমাদের কোন রেসিপিটা দেখতে চাও সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তীকালে তোমাদের সেই রেসিপিটা শেয়ার করে দেব এবং তৈরি করে আমি দেখাবো তোমাদের। তো আজকে আমি চলি, টাটা, বাই বাই, শুভ অষ্টমী।